চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে একদম ইনস্ট্যান্টলি তাওয়া পিৎজার রেসিপি তো সবার প্রথম আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দুশো গ্রাম ময়দা নিয়েছি নিলাম এখানে এক টেবিল চামচ চিনি এক স্পুন নুন বেকিং পাউডার আর একটুখানি সোডা দিয়ে এবারে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি ময়দাটাকে আমরা দই দিয়ে কিন্তু মাখবো তো ময়দাটা মাখতে যতটা পরিমাণ দইয়ের প্রয়োজন ততটা দই দিয়ে কিন্তু ময়দাটাকে একদম নরমভাবে কিন্তু মেখে নিতে হবে খুবই নরমভাবে এটা একেবারে বেশি দই দেব না আস্তে আস্তে অল্প অল্প করে দই দেব আর এরকম করে মেখে নেবো দেখো এরম করে কিন্তু ময়দাটাকে পিটাতে হবে পিটিয়ে পিটিয়ে ময়দাটাকে একদম একটা স্মুদ দইয়ের আকারে নিয়ে আসতে হবে একদম স্মুদ আর একদম নরম দেখো কীরকমভাবে পিটাচ্ছি দেখেছো কীরকম স্মুথ হয়ে গেল তো যদি হাত দিয়ে ভালো করে বেশি দই পড়ে গেলে হাত দিয়ে যদি ট্যাকেল করতে না পারো তো তার জন্য একটুখানি তেল দিয়ে দিতে পারো তো তেল দিলে তাহলে একটু বেটার হয় তো একটু তেল দিয়েও কিন্তু ময়দাটাকে একটু ভালো করে মেখে নেবে মেখে নেবার পরে এই যে আমি ফাইনাল তেল দিয়ে এবার এগুলোকে এটা দুটো করে নিলাম বল এবার এগুলোকে সুন্দর করে ফোল্ড করে নেবো আর এগুলোকে ময়দাটাকে এতক্ষণ ধরে পিটিয়ে পিটিয়ে মেখেছি তো এটাকে আর বেশিক্ষণ আর রাখার দরকার নেই ডাইরেক্ট একদম পিজাটা তৈরি করে নেবো তো দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি মাখন খুব ভালো করে আগে মাখনটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেবার পরে যে ময়দাটার বল তৈরি করে রেখেছিলাম একটা বল নিয়ে নিলাম নিয়ে এবারে এটাকে ছড়িয়ে নেবো ভালো করে তোমরা চাইলে এটাকে কিন্তু বেলেও নিতে পারো তো আমি এটা হাত দিয়েই কড়াইয়ের মধ্যে সুন্দর করে ছড়িয়ে নিলাম এরপরে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে রুটিটা একদম ফুলে না ওঠে মাঝখান থেকে এবারে আমি দিয়ে দিলাম পিৎজা পাস্তা সস পিৎজা পাস্তা সস দেবার পরে খুব ভালো করে এটাকে আগে মাখিয়ে নিচ্ছি এরপরে সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিজ যেটা কি সাইডটাকে রুটিটা ফোল্ড করব যাতে রুটিটা শুকনো শুকনো না লাগে তার ফলে চিজটাকে দেওয়ার পরে রুটিটাকে একটুখানি ফোল্ড করে নিচ্ছি তাতে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো সুন্দর করে দেখো এরকম যাতে চিজটা বেরিয়ে না যায় তো সেরমভাবে কিন্তু রুটিটাকে ফোল্ড করে নিতে হবে এরপরে ওপর দিয়ে আবার কিছুটা পরিমাণ চিজ দিয়ে দেবো আমি পিজাটাকে একদম চিজই তৈরি করতে চাইছি তো কিছুটা পরিমাণ চিজ বেশি বেশি করে চিজ দিয়ে রান্নাটা করব আর কি পিৎজাটা তৈরি করব তো বেশি করে চিজ দিয়ে দিলাম এবারে যা টপিংস আছে তোমরা চাইলে যে কোনো সবজি ওপরে টপিংস দিতে পারো তো আমি এখানে জাস্ট পিঁয়াজ আর ক্যাপসিকাম ব্যবহার করছি তোমরা চাইলে টমেটো আরও মানে নানা রকম সবজি দিতে পারো সব তোমাদের ওপরে সব কিছু এই যে আমি পিঁয়াজ দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এরপরে এটা দেবার পরে একটুখানি ওপর দিয়ে নুন ছড়িয়ে নেব দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে একটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে হাত দিয়ে গুঁড়িয়ে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যাবে দিয়ে দিলাম পনির আরেকটুখানি নুন দিয়ে দিলাম এরপরে বেশি করে একদম মজরেলা চিজ দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি মজরেলা চিজ না থাকে প্রসেস চিজও দিতে পারো আবার একটুখানি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবারে দিচ্ছি পিৎজা সিজনিং এটা দিয়ে দিলাম পিৎজা সিজনিং না থাকলে অরেগানেও দিতে পারো তো এবার দিয়ে এটাকে কিন্তু এবার গ্যাসে একদম লো ফ্লেমে অন্তত এক ঘন্টা তো সময় লাগবেই এক ঘন্টার জন্য কিন্তু একদম লো ফ্লেমে পিৎজাটাকে বেক করে নেবো দেখো এক ঘন্টা পর পিৎজাটাকে নিয়ে এলাম কত সুন্দরভাবে পিৎজাটা তৈরি হয়ে গেছে আমি এটা কেটে নিচ্ছি দেখো কতটা সুন্দর একদম কড়াইয়ের মধ্যেই তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পিজা তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তো আমি তো গেলাম আজকে পিৎজা খেতে আজকের মতন তাহলে কিন্তু টাটা